আয়লা থেকে আমপান, সুন্দরবনে তিনি মুশিহা, ইয়াসের দাপটেও জল জঙ্গল বাঁচাতে ফের নেমে পড়লেন কান্তি গাঙ্গুলি। ঝড়ঝঞ্ঝা থেকে বন্যা, গোটা সুন্দরবন তাকে এক ডাকে চেনে, রাজনৈতিক নয় ত্রাতা হিসেবে। ব্যতিক্রম হয়নি ইয়াসেও, গামছা মাথায় উদ্ধার কাজে নেমে পড়েছেন কান্তি গাঙ্গুলি। ঝড়ের আগে থেকে বাঁধ ভাঙা জল, সাত সকালে ইয়াসের দাপট শুরু হতেই থই থই রায়দিঘি থেকে পাথর প্রতিমা, বাঁধ শক্ত করা থেকে ত্রাণের ব্যবস্থা, কোমর বেঁধে সবেতেই সামিল অকুত ভয় বৃদ্ধ। সুন্দরবনের সাগর ভেসে গেল, রামখানা ভাসলো, পাথর প্রতিমা ভাসছে, রায়দিঘি ভাসছে, কুন্তলী ভাসছে, বাসন্তী বসা বড় অনেকটা জায়গা ভেসে গেল। দেখো, এবার যদি ঝড়টা উড়িষ্যায় না যেত, তাহলে আমি তোমাদের বলে রাখতে পারি যে সুন্দরবনের 60-70% মানুষ জলের তলায় চলে যেত। প্রচার ইশার, ব্যবস্থা কই? কান্তির ক্ষোভ প্রশাসনের ভূমিকায়। তৃণমূলের নেতা, বিজেপির নেতা কোথাও খুঁজে পাচ্ছ? কোথায় সিভিক ভলেন্টিয়ার, কোথায় পুলিশ, কোথায় বিজিও, কোথায় এসডিও, কোথায় পাচ্ছ খুঁজে? ঝড় বাদলে ত্রাতা তিনি, তবু ভোট বাক্সে তার প্রভাব অনেক দিন দেখেনি সুন্দরবন। কি বলছেন কান্তি নিজে? নির্বাচনে হারা জেতাটা বড় কথা না। সুন্দরবনের আমি দীর্ঘদিনে উদ্ধার থেকে ত্রাণ, এক নাগাড়ে পরিশ্রম, কান্তি তবু ক্লান্তিহীন বরাবর। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।